রেলের কামরায় রবীন্দ্র জয়ন্তী পালন রেলের মহিলা যাত্রীদের। এদিন হাবড়া স্টেশনে এই আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, কবি প্রণামে এই আয়োজন বেশ কয়েক বছর ধরেই করা হচ্ছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। রবি ঠাকুরের হঠাৎ দেখা কবিতার অংশগুলি বারবার মনে করিয়ে দিচ্ছিল আজকের রেলগাড়ির কামরাতে রবি ঠাকুরের জন্মদিন পালনের মুহূর্তে। সারা বছরের বেশিরভাগ সময়ই এই মানুষগুলির কেটে যায় রেলগাড়ির কামরাতে। কাজের তাগিদে সকালে উঠে ট্রেন ধরার ব্যস্ততা, পৌঁছাতে হবে কর্মক্ষেত্রে। এত ব্যস্ততার মাঝে প্রতি বছরই 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন পালন অনুষ্ঠান থেকে বঞ্চিত হন তারা। সে কারণেই নিজেরাই ঠিক করেন ট্রেনের কামরাতে নিজেদের উদ্যোগেই পালন করা হবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। বিগত বেশ কয়েক বছর ধরে এভাবেই ট্রেনের কামরায় রবীন্দ্র জয়ন্তী পালন করে আসছেন তারা। কেউ স্কুলের শিক্ষিকা, কেউ বা বেসরকারি সংস্থার কর্মী। কবিগুরুর জন্মদিন পালনের ব্যতিক্রম হল না এবছরও। 25শে বৈশাখের ঠিক পরের দিন সকালে সকলে মিলে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন রেলের কামরায়। খুব ভালো, আমরা প্রত্যেক বছরই করি। এই গত 2 বছর ওই করোনার জন্যই হয়নি আর কি, কিন্তু এবছর আবার আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে করতে পেরেছি। আমাদের নাচ গান আবৃত্তি সব রকমই আর কি হবে, আর এরা দুজন নাচ করেছে, আর আমরা সবাই গান করতে করতেই যাব আর কি। হাবড়া থেকে 8:55 হাবড়া শিয়ালদাহ লোকাল। মহিলা যাত্রীরাই রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে ট্রেনের কামরাতে আয়োজন করেন জন্মদিন পালনের অনুষ্ঠান। সকাল 8টা নাগাদ ট্রেন স্টেশনে ঢুকতেই লেডিস কম্পার্টমেন্টের একটি জায়গা চিহ্নিত করে সুন্দর করে সাজিয়ে তোলা হয় রবি ঠাকুরের ছবি, সাথে বেল জুই ফুলের মালা। অনুষ্ঠানের সূচনা করেন ট্রেনের চালক ও গার্ড। রবি ঠাকুরের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পর শুরু হয় অনুষ্ঠান। নৃত্য আবৃত্তি সমবেত সঙ্গীতের মধ্যে দিয়েই চলতে থাকে অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনার পর ট্রেনের চালক তাপস মিত্র বলেন, প্রতি বছরই দিনটির জন্য অপেক্ষা করে থাকি, বাঙালি হিসাবে এটা তো আমাদের কাছে গর্বের দিন। এই দিনটিতে আমাকে উপস্থিত থাকবার জন্যে যাত্রীরা আগেই বলেছিলেন, উপস্থিত থাকতে পেরে আমার নিজেরও ভালো লাগে, গত বছরও অনুষ্ঠানে যোগদান করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে করা হয় এই প্রোগ্রাম, সব জায়গায় হচ্ছে এই প্রোগ্রাম। ট্রেনে এরকমভাবে এনারা হাবড়ার প্যাসেঞ্জাররা করেন, এতে তো সবারই ভালো লাগে। ছুটি পান, আমরা ছুটি পাই না, আমরা আমাদের 30 দিনই চাকরি, 30 দিন চাকরি করতে হয়। তো 30 দিন চাকরির মধ্যে এই যে 25শে বৈশাখ আসবে, এই বছরটা যাওয়ার পরে সামনের বছর ভাবি যে আবার আসবো ওই দিনটা, ওই দিনটা আবার কবে আসবে, এরকমভাবে আমরা ভাবি। সময় মেনেই হাবড়া স্টেশন ছেড়ে ছুটতে শুরু করে ট্রেন। আয়োজকরা জানালেন, হাবড়া থেকে শিয়ালদাহ পর্যন্ত গোটা রেলপথ জুড়েই নানা অনুষ্ঠান চলতে থাকবে। ভীষণ ভালো লাগছে এই আপনার, আগের 2 বছর করোনার জন্য আমরা একত্রিত হতে পারিনি, যেহেতু আমি শিক্ষকতার সাথে যুক্ত, দিদিও আছেন, আমাদের সবার ছুটি ছিল এবং করোনার জন্য তো 2 বছর সবটাই বন্ধ ছিল। আমরা ভীষণভাবে আজকের দিনটাকে মিস করেছিলাম, কিন্তু আজকে সবাইকে এক জায়গায় পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা উদযাপন করতে পেরে ভীষণ আনন্দ। মানে আগেকার দিন, আগের দিনগুলোকে ফিরে পাচ্ছি। প্রত্যেক বছরই অনুষ্ঠানটা হাবড়া লোকালে হয়ে থাকে, আর যেহেতু করোনা ছিল গত 2 বছর সেই জন্য সম্ভব হয়নি, কিন্তু ফাইনালি যখন এখন সব কিছু নর্মালাইজ হচ্ছে, তা আমরা আবার সেই পুরোনো ব্যাপারে ফিরে এসেছি, আর খুবই আনন্দিত হয়েছি আজকে আসতে পেরে। এটা আমার কাছে খুবই ভালোবাসার একটা জিনিস। ট্রেন ছুটে চলেছে আপন গতিতে, কেউ গাইছেন রবি ঠাকুরের গান, কেউ বা আবৃত্তি করছেন রবি ঠাকুরের কবিতা। রেলগাড়ির কামরায় এভাবেই রবীন্দ্র জয়ন্তী পালনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন অন্য নিত্যযাত্রীরাও। তুমি আমার নয়নে নয়ন রে খো, আমার নয়নে নয়ন রে খো, অন্তর মাঝে আজি তুমি তোমারে চলিব না খো। জিনেদার জমিদার কালা চাঁদ রায় রাত, 6 বছর পুষিয়েছিল এক
পাল পায়রা, বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা পক বক বকমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।